গুড মর্নিং ফ্রেন্ডস, এসে গেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগের সাথে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেল ডেলি লাইফ অফ রঞ্জিতাতে তোমাদের সকলকে স্বাগতম। এখন বাজে সকাল 9টা আর আজ আছে মেয়ের ড্রয়িংয়ের এক্সাম। তো আমি স্নান টান সেরে রেডি হয়ে গেছি, 9:30 সময় বেরোবো, তার জন্য এসে গেছি রান্নাঘরে। পুজো দেওয়া কমপ্লিট, এবার রান্নাবান্না করবো, কিছু মেয়েকে খেতে দেবো আর আমি খাবো গ্রিন টি আর ডাইজেস্টিভ বিস্কুট। তো চলো সব কিছু করতে থাকি, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর ওখানে গিয়েও, স্কুলটাতে গিয়েও তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করার চেষ্টা করব, তো সাথে থাকো। এই যে এসে গেছি মেয়েকে নিয়ে ওর এক্সামটা দেওয়ার জন্য। আর ওখানে এই যে এক্সাম শুরু হয়ে গেছে আর আমরা সকলে মায়েরা এখানে বসে আছি। আর দেখো বাচ্চারা কত সুন্দর ছবি আঁকছে। তো এটা যেহেতু একটা পরীক্ষা ছিল, তো ছবিগুলো আলাদা করে মানে টাঙিয়ে টাঙিয়ে দেয়নি যে ছবি তুলে তোমাদেরকে দেখাবো। তো দেখো সমস্ত বাচ্চারা আঁকছে, খুব সুন্দর ছবি আঁকছে বাচ্চারা। তো পরীক্ষাটার রেজাল্ট আউট হবে 7 তারিখের মধ্যে, রেজাল্ট আউট হবে। এখনও তো রেজাল্ট আউট হয়নি। তো দেখো এখানে ছোটদেরকে ক এবং খ বিভাগকে বসানো হয়েছে, আর ভিতরে, রুমের ভিতরে বসানো হয়েছে বড়দেরকে। তো আমার মেয়েও বসে আছে এখানে, ও যেহেতু খ বিভাগের মধ্যে, এখানে আমার দিদির ছেলেও বসেছে। এই যে দিদির ছেলে এখানে বসে আছে। তো সকলেই সুন্দর ড্রয়িং করছে আর এক্সাম চলছে যেহেতু, সকলে নিজের মন দিয়ে মানে যতটা ভালো করা সম্ভব করার চেষ্টা করছে। তারপর দেখো এসে গেছি এখানে বড়দের ছবি দেখার জন্য। এটা হলো গ এবং ঘ বিভাগ। তো দেখো সকলেই সুন্দর সুন্দর ছবি আঁকছে। আর সকলেই জেতার চেষ্টা তো অবশ্যই রাখবে। এখানে দেখো যারা পিছনের দিকে বসছে তারা ওয়াটার কালার করেছে, অনেকের আঁকা প্রায় কমপ্লিট। তো আমি লাস্টের দিকেই গেছিলাম একদম ছবিটা তোলার জন্য, কারণ এক্সামের মাঝখানে তো যাওয়া যায় না। তো চলো কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। প্রথমেই তোমাদেরকে বললাম যে এটা একটা কম্পিটিশন প্লাস একটা এক্সাম চলছে, অল ইন্ডিয়া ড্রয়িং কম্পিটিশন। তো দেখো সময় শেষ, ছোটদের সময় শেষ, ক বিভাগের সময় শেষ হয়ে গেছে, গার্জেনরা সকলে এসে গেছে বাচ্চাদেরকে নেওয়ার জন্য। আর আমরা এদিকে দেখো বসে আছি সকলে, এক এক করে উঠছি। আমি এখনও বসে আছি ওখানটাতে পেপার পেতে বসেছিলাম। তারপর দেখো আমরা বাড়িতে ফিরছি, আমাদের ছেলে মেয়ে দুজনেরই কমপ্লিট হয়ে গেছে। আর ওখানে টাইম শেষ হওয়ার সাথে সাথেই ওরা খাতাটা দিয়েছে, তো একদম লাস্টের দিকটাতেই আমরা বাড়িতে ফিরছি। তো রাস্তায় দিদি, দিদির ছেলে, আমি আর মেয়ে চারজন মিলেই ফিরছি বাড়িতে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আর দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। কম্পিটিশন থেকে বাড়িতে এসে গেছি আর জামাইবাবু সমস্ত কিছু গোছগাছ করে রেখেছিল। এখন বাজে 2:00 আর আমরা বসে গেছি খেতে। তো দেখো সকলে মিলে খেতে বসে গেছি। তারপর দেখো বিকেলের দিকে প্রচণ্ড আকাশটা মেঘ করে এসেছিলো, পুরো কালো হয়ে অন্ধকার হয়ে এসেছিলো, আর তারপর তো ঝড় বৃষ্টি হয়েছে। তো দেখো কেমন আকাশটা পুরো অন্ধকার হয়ে এসছে। এখন বাজে 4:30। তো 4:30-এর সময় এরকম অন্ধকার হয়ে গেছে আর দিদিরা গেছে কাসনাপাড়ায়, তো একটু ভয়ও করছে। আর দিদি জামাইবাবুকে পাঠিয়ে দিয়েছে কোথায়, কাসনাপাড়ায় ঘুরতে। আর আমরা আজকে বেদার দিন মানে মজা করছি, তাই তো? হ্যাঁ, সেই মজা, সেই মজা হচ্ছে। তার সাথে বৃষ্টি হচ্ছে, গরমটাও নেই। আর এখন আমরা দেখো বৃষ্টির সন্ধ্যাবেলা আমরা তিনজন মিলে কি খাচ্ছি, চলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। সন্ধ্যাবেলা তিনজনের জন্য বানিয়ে নিয়েছি ব্রেড আর তার সাথে দুধ চা। তো আমরা এখন বসে আরামসে খাবো, তাই তো? আর তার সাথে কি করবো, গল্প, তাই তো, সিনেমা দেখবো। তো আমরা চা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো এদিকে ছেলে মেয়ে
আর দিদি জামাইবাবু সকলেই বসে আছে, আমি বানাচ্ছি এদিকে রুটি। আজকে রুটি বানানোর কোনো কথাই ছিল না, তো সন্ধ্যের থেকে বেশ আনন্দ করেছি। আর মাঝখানে আমার শরীরটাও একটু খারাপ লাগছিল, আমি একটু রেস্ট করে নিলাম। তারপর দেখো ওদের আনার কথা ছিল ডমিনোস থেকে পিৎজা, কিন্তু বৃষ্টির কারণে ওখানে প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো, তো প্রায় ওদেরকে বলেছিলো 1 থেকে 1.5 ঘন্টা ওয়েট করতে হবে, তারপরেই পিৎজা অর্ডারটা ওরা নিতে পারবে, তারপর বানাবে। তো সেই কারণেই আমি ফোন করে বললাম যে দরকার নেই, থাক অন্য দিন খাওয়া হবে। তো ওরা চলে এসেছিল বাড়িতে, সকলে মিলে করে নিলাম দুপুরের ছিল চিকেন, আর তার সাথে আমি রুটি বানিয়ে, আর ছিল স্যালাদ আর চাটনি। তো এছাড়াও মোমো এনেছিল দিদিরা, শিমুরালি থেকে নিয়ে এসেছিল ওটা, তো আমরা সকলে মিলে খেয়ে নিলাম। রাত 11টা দিদিরা গেছিল কাসনাপাড়ায়, তোমাদেরকে দুপুরেই বলেছি, আর তারপর দিদিরা বাড়িতে আসলো, এখানেই খাওয়া দাওয়া করলো। আজকে বৃষ্টি হয়েছে বলে ওদের একটু আসতে লেট হয়েছে, তো এখন খাওয়া দাওয়া সবাই একসাথে করে নিয়েছি। আর সন্ধ্যের পর থেকে ভেবেছিলাম অনেক কিছু ভিডিও করার ছিল, কিন্তু শরীরটা আমার সাথ দেয়নি, কারণ প্রচণ্ড গরম লাগা মতো হয়ে গেছিলো। তারপর স্নান করলাম, মাথা ধরেছিল, মাথা ধরাও বন্ধ হলো স্নান করার পরে। তারপর এখন মোটামুটি ঠিক আছি, রাতে খাওয়া দাওয়া করে নিয়েছি, এরপর আমি যাব ঘুমোতে। তো আজকের মতো এই ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। যদি আমার ভিডিও দেখতে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে কী করতে হবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য থ্যাংক ইউ। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। টাটা, বাই বাই, গুড নাইট।